অবস্থা, পুরোনো অবস্থা, তোমাকে সিউরিটি টোল ট্যাক্স স্লিপ দিচ্ছে, এটা 50 টাকা। দেখো 650, 60টা, 2 টাকা, বা 60টা অবধি। চারিদিকে বন্ধুরা ফেলে পড়ে গেলাম, আগে যাবো না। তো ব্যাকে যা, রং সাইডে চলে যাচ্ছে। আরে এই বন্ধুরা, অনেকদিন পর আমার বন্ধে ভারতের সাথে দর্শন হইলো আজকে। আর বন্ধুরা, যে বাইকটি বলার সময় ঝামেলা হইলো, তার বাইকের নম্বর কিন্তু আমাদের মুখস্থ করেছে, 46। সবাই কি ভাবছো, 6 জায়গা দেখে দাও। ল্যান্ড কাটা বাঙালি বাবু বর্তমানে নম্বর দিল, অনেক কাজ বেড়েছে। এইদিকে ধরলো বাম্পারে বাম্পারে আবার টার্নিং, তারপর গ্রামের ভিতর, তারপর 3-4। আরে এই বন্ধুরা দেখালাম, আমি বলছি আজ থেকে সিউড়ি কয়টা করি এমবিআই চলে। অনেক বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করো সব ভালো আছো। বন্ধুরা আছে এখন আমি মন্ডল পাম্পে, আর এখন বেজে গেলো 5:30, আর এখান থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি। বন্ধুরা বাস সাই লোড করে নিয়ে চলে এসেছে, আমি কিন্তু বাড়িতে ছিলাম। আর এখন আমি পাহাড় যাই না ভালো করে, ঠিক আছে, মানে একটি পুরো লোকালে কাজ হচ্ছে, সেই জন্য যাই না, বাস থেকে পাঠিয়ে দিচ্ছি। বাস সাই লোড করে নিয়ে চলে আসছে, আর এখানে আমার গাড়ি লাগা আছে, ঠিক আছে। আর আজকে আমাকে যেতে হবে সিউড়ি ভিতর হয়ে বোলপুরের রাস্তায়, ঠিক আছে। আর এখন বেজে গেলো 5:30, সেটাই চিন্তা করছি, আর বোলপুর বাজারে ভিড় লেগে যাবে নাকি। আর বোলপুর বাজারে কি জানো তো, নো এন্ট্রি লাগে না, এটাই হচ্ছে মেন মেন ব্যাপার, ঠিক আছে। আর একটা বন্ধুরা, অনেকদিন ধরে আমি একটা জিনিস খেয়াল করছি, এসকে ধরলো 16 চাকা আর 14 চাকাগুলো এই দিকে কিন্তু দেখতে পেয়েছি, কিন্তু ধরো 18 চাকাগুলো দেখতে পাই না, ঠিক আছে। আমি সেটা ধরো খবর নিলাম যে কোন দিকে চলছে না চলছে, তারপরে ধরো খবর নিয়ে আমি বুঝতে পারলাম সে গাড়িগুলো চলছে এখন বর্তমানে নলহাটি দিকে। নলহাটি দিকে ওরা পাথর টানছে টেলারগুলো সব, তা নলহাটি থেকে পাথর টানার কি ফায়দা না ফায়দা সব আমি তোমাদেরকে আগে বলবো আমি, ঠিক আছে। ঠিক আছে বন্ধুরা, এখন চলো বেরিয়ে যায়গা, আগে বেরিয়ে যাই, ঠিক আছে। নাহলে ধরো রাস্তাঘাটে জাম লেগে যাওয়ার আগে, সে মোহাম্মদের ব্রিজটা আছে না, ওই ব্রিজটাতে ধরো জাম লেগে যাওয়ার মানে সম্ভাবনা বেশি। তোমার বা সিউড়িতে নোটি লেগে গেলে আমার বাইপাসে টার্নিং ঘিরে আর ঘুরে ধরো টায়ার উড়ে যাওয়ার রিস্ক আছে, তার মানে রিস্ক নিলাম না, আগে বেরিয়ে মোহাম্মদের ব্রিজ ঘুরে গেলাম, মোহাম্মদের পিছনে, ঠিক আছে। আগে এই সাইডটা কাজ করলেন, এই সাইডটা চালু করেছেন, ওই সাইডটা বন্ধ করেছেন, আবার ধরলো আজ থেকে জাম লাগবে কিন্তু, ঠিক আছে। আর রড কিন্তু ধরো পুরো বেঁকে গেছে, ব্রিজটা টিকে আছে মার্কেটে, এটাই সব থেকে বড় কথা। আমি তো তোমাদেরকে বলছিলাম যে এই ব্রিজটা কি হয়ে আছে, পজিশন দেখে লাও, এই ব্রিজটা ভাঙে না, যা হয়ে শক্ত হয়ে টিকে আছে। আর পুলিশগুলো এখানে ডিউটিতে ছিল, ওখানে পালিয়ে গেলো, দেখছে গাড়ি অল্প আছে, বেশি নেই। আর এই টাইমে কিন্তু গাড়ি অঠেল থাকে, আজকে কি হয়েছে কে জানে, গাড়ি নেই কিন্তু একবারে মার্কেটে। যাই হোক বন্ধুরা, রাস্তাটা ক্লিয়ার হয়ে নিয়ে বেরিয়ে গেছি, আর এই যে ব্রিজটার অবস্থা দেখে লাও কিরম হয়ে আছে, পুরো রড কিন্তু বেঁকে গেলছে, ভেঙেও গেলছে, এগুলো টিকে আছে কি করে ওটাই চিন্তা। ব্রিজটা, এই ব্রিজটা যদি ভেঙে যায় তো পুরো যোগাযোগ কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাবে একদম। আর এইদিকে কিন্তু পুলিশ রয়েছে এখনো বর্তমানে, আর পুলিশ থাকবে সারাদিনই, তাছাড়া তো রোড কিন্তু জাম হয়ে যাবে। আর এই বন্ধুরা, মন্ডলবাবু ড্রাইভারের সঙ্গে দেখা, ও পুরোনো ওস্তাদ, পুরোনো ওস্তাদ, আমাকে সিউড়ি টোল ট্যাক্স স্লিপ দিচ্ছে, এর 50 টাকা যা হোক বেঁচে যাবে আমার, থ্যাংক ইউ ওস্তাদ, ওকে। আরে এই মন্ডলবাবু গাড়ি MSP কিন্তু বর্তমানে মুছে দিয়েছে, ঠিক আছে। বন্ধুরা সকালবেলাতেই ফেল লেগে গেলো আমার, এখন বেজে গেলো বন্ধুরা 6:30 মতো, আর সিউড়িতে ভিতরে বোঝে নাকি 6:30 অবধি পেরোতে দিবে। তো সেই জন্য আবার কি করবো, গাড়িটা বাজারে ব্রিজ পেরিয়ে আবার ঘুরিয়ে নিয়ে আসি, আবার এই এখন আছি আমি সাইটা রোডে, মোহাম্মদ বাজার পেরিয়ে দাঁড়িয়ে আছে এই খড়ি খাতা, এখানে এগুলো হচ্ছে খড়ি, ঠিক আছে, আমাদের স্বপনগতভাবে খড়ি, এখানে দাঁড়িয়ে আছি। তো এখন 6:30, 6:30 ধুতে দিবে বা 7:00 অবধি। চারিদিকে বন্ধুরা ফেরে পড়ে গেলাম, যে আগে ধরো যদি জানতাম কালকে ধরো রাত্রে সকাল সকালে বেরিয়ে যেতাম। আর মন্ডলবাবু পাম্পে এসেও ধরলো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম, আর করলাম আরাম করে যাবো এরকম ভাবনা চিন্তা করলাম, দেখালাম অনেক কপালে ফেল লেগেলো। তো ঠিক আছে বন্ধু, চলো দেখা যাক কী হচ্ছে আজকে। আর বন্ধুরা এই দিকে কিন্তু ওভারলোডেরই রাজত্ব চলে, দেখতে পেয়েছো সাইকেল রোড ওভারলোড, আর সামনে সূর্যটা আছে নি, ক্যামেরা একদম খারাপ আসছে, ওভারটা হবে না, আস্তে আস্তে যেছে, দেখি ওভারটা করার ব্যবস্থা করি। আর এই বন্ধুরা খানিক মক্কা পেলাম, আমি ওভারটা করে নিছি, এই জায়গাটা হালকা সিঙ্গেল, তাও কিন্তু ওভারটা খুঁজে গেলো, এই যা সামনে মোটরসাইকেল পড়ে গেছে। এই বন্ধুরা ফাইনালি আমি সাইচান ভাষা ব্রিজে নেমে গেলাম, আর এই ব্রিজটাই কিন্তু ভাসিয়ে নিয়ে চলে গেছিল, ঠিক আছে। এখন বর্তমানে দেখতে পাচ্ছি ঠিক করেছে, গাড়ি চলাচল করছে, এবার দেখা যাক বড় গাড়ি যায় নাকি, আমি কিন্তু প্রথম যেছি আছি অনেকদিন পর। আর আজকে সাইকেল বাজারে ভিড় দারুণ, তার কারণ কি বলতো, আজকে শনিবার তো নি হাট বার, দেখতে পাচ্ছ কিরকম মানে সব হাট, ছাগলে এটা ছাগলের হাট, ঠিক আছে, ওই ওইখান পর্যন্ত ছাগলের হাট, আর গরু হাটটা পিছন দিকে আছে, গরু হাটেও কিন্তু ধরো বিশাল ভিড় হয়, এই যা ও আবার রং সাইডে চলে গেলাম, মরগা সালকা মারতে মন যায় না, বাম দিকে ফাঁকা রাস্তা পড়ে রয়েছে তাও কিন্তু আসে না, রং সাইডে চলে আসছি, কি বলবি আর বলো। এই বন্ধুরা এই গাড়িতে চলে আসছে রং সাইডে, যা ওইদিকে যাবি তো, যা যা ওইদিকে, নাহলে বাকে যা, রং সাইডে চলে আসি, আমার অ্যাকশন দেখাচ্ছি, যাবো না, তো ব্যাকে যা, রং সাইডে চলে আসছে, ফালতু লোক একদম, আমার ব্যাকে গাড়ি লেগেছে, যা ব্যাকে দেখ। এই বন্ধুরা কোনোরকম সাইড করছে, ও রিক্স নিয়ে লোড গাড়ি বটে, ও 4 চাকা ধরলো,
চার চাকা তো সেই জন্য ভয় করছে, কোনো রকম নামাই লেবো, খানি ব্যাখ্যা দিলাম আমি ময়া করে, তাছাড়া ব্যাখ্যাই দিতাম না। আর আমার সমস্যা শুনেছি আমাকে সাইড আর সিটিতে ঢুকতে দিবে না, ওইটাই হচ্ছে মেন সমস্যা। আর ওই টাইমে ও রং সাইডে চলে আসছে, তাহলে কি বলবে বলো তো? আর ব্রিজের অবস্থা দেখে লাগবো না কিরকম হয়ে আছে, এই বছরই আবার নতুন করে করলি, আবার যদি জল ছেড়ে দেয় তাহলে ধরো আবার ভাসিয়ে চলে যাবে। দেখছো এই লোকগুলো পুরো রং সাইডে চলে আসছে, আমি কিন্তু চাপিয়ে দেবো দেখলাম পাইয়ে। এই দিয়ে আসার কি দরকার তোমাদের? হ্যাঁ দেখলাম না, ওই পড়বো পড়বো অবস্থা হয়ে গেছে। পর সালারা, ও মানুষ নতুন কাজ ভাই রং সাইডে চলে আসছি, কি বলবে মানুষকে বলো, সব ভেঙে গেছে। আর এই জায়গাগুলো প্রচুর রিক্স, আমি যদি একটু মাইলবো না গাড়ি পাল্টি করে দেবো, একদম নদীতে পড়ে যাবে। একটা একটা গাড়ি এখানে পড়েছিল কিন্তু পাল্টি করেছিল, ঠিক আছে, তোমাদেরকে আমি একটা ভিডিও করেছিলাম দেখেছিলাম, সেই জন্য ধরো রিক্স দিতে ভয় লাগছি। হ্যাঁ ধরো বাই চান্স ধরো পান সাইডে নিয়ে নেমে যাবে আর পাল্টি করে দিবে, ওই জন্য ধরো রিক্স দিতে ভয় লাগছে আমাকে। এগুলো বাম দিকে লিয়ে ধরো বসে যাবে কিন্তু, ঠিক আছে, এগুলো তো ধরো ভরা মাটি না, এগুলো ধরো ভরা ঘুরেছে আর করেছে, তারপরে ধরো এই বন্ধুরো ফাইনালি আমি সাইটটা সিটি যাবো, ঢুকলাম টাইমের মধ্যে 7টার মধ্যে। আর এখানে এই যে নদী ব্রিজের টোল ট্যাক্স নেই, ফেরিঘাটের টোল ট্যাক্স 200 টাকা করি, ঠিক আছে, আরও একটা ইউনিয়নের টোল ট্যাক্স লাগবে, আগে দেখাচ্ছি চলো আসি গো একদম। ওকে ফাইনালি বন্ধুরা আমি সাইটটা সিটি পেরিয়ে গেলাম, আর খুবই মানে সিঙ্গেল রাস্তা তো সেই জন্য ধরো অসুবিধা হয়। আর এই জায়গাটা ঘুরবে কী করে বাবা, ব্যারিয়ার লাগা আছে, আমাদের গাড়ি তো ঘুরবে না। এই জায়গাটা দেখে চিনতে পারছো বন্ধুরা? এই বেরিয়ালটা সরা যাবে, বেরিয়ালটা সরা যাবে, বেরিয়ালটো হবে না, হবে না, ঘুরাই দেবো যে হবে, সম্ভব সোলো যায় গাড়ি সম্ভব। আর ওই মূর্তি তিনটে দেখে চিনতে পারছো, স্বামী বিবেকানন্দ, শ্রী রামকৃষ্ণ আর সারদা দেবী, ঠিক আছে। এই জায়গাটা দেখি ঘুরোই বন্ধুরা আসতে। ফাইনালি বন্ধুরা সাইতে পেরিলাম, বাতাসপুর স্টেশনের কাছে দাঁড়ালাম, এটা হচ্ছে বাতাসপুর স্টেশন। আর এটা কিন্তু রেল লাইনের সাইডে সাইডে আমি যাবো গোটাডোই, বুঝতে পারলে, বোলপুর পর্যন্ত গোটাডোই কিন্তু রেল লাইনের সাইডে সাইডে যাবো। আর এটা হচ্ছে সিঙ্গেল রোড, আর আমি রোডের সাইডে গাড়ি লাগিয়ে রেখেছি, আর এখানে গাড়িটা লাগানো প্রচণ্ড রিস্ক কিন্তু, ঠিক আছে। আর বন্ধুরা দেখতে পেলে সাইতের ভেতরে কতটা অসুবিধার মধ্যে পড়ে গেছিলাম ওখানে, ঠিক আছে, ওই পাবলিকটা ওই যে লোকটা ছিল ওইটা পাবলিক বটে, ঠিক আছে, ওরই ঘর বটে হয়তো, প্রচুর ঝামেলা করছিল আমার সঙ্গে, বললাম আমার সাথে বলছে এদিকে নিয়ে আসবে কেন এত গাড়ি, বললাম তোমার বাপের রাস্তা, এরকম করে ধরো অনেক ঝামেলা হইলো। তারপর মানে পাবলিক জড়ো হয়ে গেলো তো, মানে হুম্বি তুম্বি করে যাই হোক পেরিয়ে এলাম, ঠিক আছে। আর আমাকে মায়ের মুখে ভেঙে গেছিলো এমন পয়সেন, কোনো মারলে কিছু করতে পারতো না, তার কারণ হচ্ছে এটা ধরো আমাদের এরিয়া, ঠিক আছে, কিছু করতে পারবো না। আর এখানে বাতাসপুর দাঁড়ানোর একটাই উদ্দেশ্য হচ্ছে, সেটা হচ্ছে এখানে চা খেলবো, ঠিক আছে। আর এখানে একজন জালাল বলে আছে যে ক্যামেরাম্যান আর ড্রোনে অনেক ধরো ধরো ঠিক করে, ঠিক আছে, তারপরে গিম্বেলটা খারাপ হয়ে গেছে, এটা ঠিক করতে দেবো, অনেক দিন ধরে ধরো ঠিক করতে দেবো দেবো ভাবছি। তো এখন ফোন করলাম সুইচ অফ, তারপর জালাল ভাইকে ধরো ফোনে পেলাম না, তো এই চা দোকানিবেলাকে দিয়ে চলে যাবো আমি। তারপর ধরলো চা দোকানির কাছ থেকে ধরো উনি চলে যেয়ে ঠিক করে দিবে। আর এটা ঠিক করে দিলে কী হবে জানো, রাত্রে ক্যামেরাটা খুব সুন্দর হবে, এটাই হচ্ছে ফ্যাসিলিটি। তা ঠিক আছে বন্ধুরা, চলো চাটা খেয়ে বেরিয়ে যাই। আরে এই বন্ধুরা, অনেকদিন পর আমার বন্দে ভারতের সাথে দর্শন হইলো আজকে, আজকে কিন্তু আমি প্রথমবার দেখলাম বন্দে ভারত, আজকে নসিব ভালো বলে দেখতে পেলাম। এটা শিলিগুড়ি যাবে এইদিকে লাইনে যা, আর আমার তো ঢুকু ঢুকু হয়ে গেছে প্রায়। ফাইনালি বন্ধুরা এই ডেঞ্জারাস টার্নিংটা ঢুকছি, আর এই সেই ডেঞ্জারাস টার্নিং। আর এইখানটাতে পিছনে একটা কাহিনী হয়ে গেলো, ঠিক আছে, তোমাদেরকে আগে আমি বলছি, বিশাল কিন্তু কাহিনী হয়ে গেলো। আর এই টার্নিংটা খুবই ডেঞ্জারাস কিন্তু, দেখতে পেয়েছো ষোলো জায়গার জন্য প্রচুর অসুবিধা। আর এখানে টেলারও ঘুরিয়ে দিচ্ছে 18 জায়গা, এখানে আমাকে একবার দেখে দিতে হবে, তাছাড়া ধরো ঘোরানো সম্ভব নয় কিন্তু, ঠিক আছে, বাপরে সেম সেম, এখানে একবার দেখে দিতে হবে, তাছাড়া কিন্তু ঘোরানো সম্ভব নয়। ঘটে দেখবো না তো, বাপরে বাপরে বিশাল ডেঞ্জারাস পজিশন। আজ মোটর চালা দে, ও কোথা ঢুকবে, ও কোথা ঢুকবে, ও ঢুকিয়ে দিয়েছিলাম ওরা, তুমিও সেই আচ্ছা ফেয়ার বটে, মোটর চালা দেখ, মোটর চালা দেখা মানুষ দেখতে পেয়েছো কিরম বোকা, সামনে ঢুকিয়ে দিয়েছে বড় বড় করে, এখানে আমার গাড়িটা ঘুরছে না সহজে, আরো ঢুকিয়ে দিয়েছিলাম, আমি কি করে বেরোবো এখানে, ও সবজি নিয়ে আসছে, সবজির ব্যবসা করে। আমার তো এই রাস্তাটাও প্রচুর সিঙ্গেল, ঠিক আছে, এখানে যদি আবার একটা যদি গাড়ি ঢুকে যায় না, তাহলে ধরো আমি কোনো মতো সাইড দিতে পারবো না, ওখানে সিভিক থাকে, এখন ধরো কিন্তু সিভিক নেই বর্তমানে, কি হয়েছে কে জানে। আর বন্ধুরা আমোদপুরে যে পিছনে যে কাহিনীটা হইলো, টোটো ঢুকে গেলাম, কি ভাবে টোটো ঢুকে যেলে ওখানে সাইড দিতে পারবো না কিন্তু, এমন রাস্তা, ছি ছি ছি, এখানটা পেরিয়ে দিলে শান্তি পাবো ওখানে। এখানে বাম দিকে মোটর সাইকেল লাগা, ডান দিকে টোটো, মানুষ বুঝছে না দেখি করবে আর।
ছেড়ে চলে আসবো, কিছু করার নাই। আর এই যে বন্ধুরা ফাইনালি যা হোক আমি আমোদপুর মোড়টো এলাম, বেরিয়ে এলাম কোনো রকম যা কষ্ট করে। এদিকে সোজা চলেছে কাটোয়া, আর এদিকে সোজা চলেছে শিউড়ি, ঠিক আছে। আর বন্ধুরা আমোদপুরের পিছনে যে কাহিনীটা হলো, রাস্তা খারাপ, রাস্তা ধুলো উঠছে, ঠিক আছে। একটা বাইকওয়ালা আসছিল, নিয়ে বাইকওয়ালা আমাকে বলছে যে তুই আমাকে গাড়িতে লাগে ফেলে দিয়েছে আমাকে, নিয়ে এসে আমার চাবি কেড়ে একটু ঝামেলা করলে আর করলে, ঠিক আছে। তারপর ধরো ছাড়লে আমাকে, মানে বেশ ঠিক আছে। ধরো ওদের এরিয়া তো আমাকে ধরো ক্ষমা চাইতে হবে, কিছু করার নাই। কারণ তোমার যে তোমার এরিয়া তো আমি যেয়ে ধরো দাদাগিরি দেখাতে পারবো না। হ্যাঁ, আবার যদি আমার যদি এরিয়া হইতো, যদি মোহাম্মদ বাজারে বা যদি শিউড়িতে হইতো, তাহলে ধরো দেখে যেতাম। এখানে বলছে ফেলিয়ে চলে এলি আমাকে, আর আমি তো ফেলাইনি, আমি তো ধরো রাস্তায় গাড়ি চালিয়েছি, আমি দেখতে পাবো যে কাউকে ফেলাইছি বা না ফেলাইছি, কি বলবে আর, কিছু করার নাই। ধরো বড় গাড়ি খানিক দোষ মেনে নিতে হবে, ক্ষমা চেললাম ওইটাই যা, ঠিক আছে। আমরা চলো আগে যাই, আমরা ফাঁকা জায়গাতে এলাম, নিয়ে দাঁড়াইলাম, এই বাস থেকে ট্যাগুলো চেক করালাম এবং কাঁচটাও মুছা করাচ্ছি। কাঁচটাও দেখতে পেলে কোনো মানে ই হয়েছে, ঝাপসা হয়ে রয়েছে, সেই জন্য ধরো কাঁচটা মুছা করলাম। কাঁচটা কী হয়েছে না, তো রাত্রে ধরো কুয়াশা পড়েছে, তো কুয়াশাগুলো হুট থেকে গলে গলে পড়েছে, নি সেই জন্য ধরো কাঁচটা অবস্থা এরকম হয়ে গেছে। আর বন্ধুরা যে বাইকটি বলার সময় ঝামেলা হইলো, তার বাইকের নম্বর কিন্তু আমি ধরো মুখস্ত করেছি, 46E09-81। বাপরে R15 নিয়ে যেছে, কবে স্বপ্ন পূরণ হবে কে জানে, এই জন্য হবে না, বোধহয় পরের জন্য দেখা যাবে, ঠিক আছে। তাহলে ট্যাটটা ঠান্ডা করলি বন্ধু, তারপর বেরোবো, আজকে দিনটাই খারাপ বন্ধুরা, কি বলবো। এই সাঁইতিয়া তো ধরো একবার মার খেতে খেতে এড়াইলাম, এখানে তো চাবি কিনে দিয়েছিল, নসিবই খারাপ হয়েছে আজকে, অনেকদিন পর এরকম হলো। বন্ধুরা তোমাদেরকে কি দেখাবো, দেখালাও, দেখে কিন্তু অবাক হয়ে যাবে। সামনে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, সবাই পিছন থেকে হবে ছ চাকায় গাড়ি, দেখালাও গাড়িটা হবে ছ চাকায়, ঠিক আছে। এতটা গাড়ি আসছে না ক্যামেরায়, এবার দেখতে হবে, দেখালাও ছ চাকার বাপ, বুঝা মাল নিয়েছে, ছ চাকা তো লিতে পারবে না, বাপরে বাপরে। সবাই কি ভাবছো, ছ চাকা দেখে নাও, ছ চাকা আসলে ট্রাক্টর দেখছো তো। ফাইনালি বন্ধুরা বাসাপাড়া ঢুকলাম, বাসাপাড়া ঢুকতে বন্ধুরা 11টা মতো বেজে গেলো, কি বলবো, এই রোজে রোজে এলাম। যে বাসাপাড়াতে এসেও বন্ধুরা শান্তি নাই, বুঝে গ্রামের ভেতরে মালটা ঘুরবে, আর এইদিকে ডান দিকে মেন রোড থেকে আমি গ্রামের ভেতরে বেড়ে যাবো। আমি যারা এক চান্সে ঘুরবে, এক চান্সে ঘুরবে না, কিন্তু ধরো দু চান্সে ঘুরে যাবে। এখানে বড়ো বড়ো করে টার্নিং নেওয়া হয়েছে, ঠিক আছে। ডান দিকে একটা পোল আছে, এইখানে একদম এই দোকান, এই যে পোলটা লেগে হলো না, ঠিক আছে, একটু বেঁকে যাই আমি। সামনে এদিকে উঠে নেবো, সামনে যদি উঠে দিলাই গ্রামের রাস্তায় নিয়ে যেতেই ভয় লাগে বন্ধুরা, সব জায়গায় কি বলবো, পাবলিকের ঝামেলা হ্যান ত্যান। আর একে তো বুঝতে পারলে আছে, সারাদিন ধরো মানে বাইক বালাদের গাল খেতে খেতে আলা মারা হয়েছি, নেবার এই ঝামেলা। যেদিন বলে না সময় খারাপ যাবে, সেদিন তুমি যাই করবে তাই সময় খারাপ যাবে, এইটা হচ্ছে কথা। কিন্তু আবার দু চান্সে ঘুরে গেলাম, যা হোক প্রথমে বাঁশ দাঁড়, এই বাঁশে এই বাঁশ হলে কি হয় জানো তো, লাইটগুলো ছেড়ে যাবে, আমার উঠে যে লাইটগুলো আছে না, এই লাইটগুলো ছেড়ে যাবে, এই জন্যই ভয়। এর ধরো প্রথমেই পেয়ে গেলাম, আবার আরও তো কী হবে এখন বলা মুশকিল, ঠিক আছে। ওটু চিন্তা নাই, কিন্তু দাঁড়িয়ে আছে, ঠিক আছে। আবার ডান সাইডে ফেরবে, মাঠের দিকে ভয়ও লাগছে, রিক্স লাগছে। কিরকম দেখতে পেয়েছো, একটা 16 চাকা, একটা 12 চাকা, ল্যান্ড টাটা বাঙালি বাবু, বর্ধমানের নম্বর, কিন্তু অনেক কাজ মেরেছে, মাঠে টেনে নিবে, ভয় লাগছে। কিন্তু বন্ধুরা যা পজিশন হয়ে রয়েছে, ঠিক আছে, এই যে ধরো একটু জল হয় না তো আসাই যাবে না, কিন্তু এদিকে
আর আমাকে যেতে হবে ওই রাস্তাটাতে, ঠিক আছে? ঘুরিয়ে এসে আবার ওই রাস্তাতে আমি চোখ দেবো, দেখি আবার কোন রাস্তা আমি ঢুকছে। আবার আমি রোজ বেড়াতে কাটতেই তো ভয় লাগছে আমাকে, আবার ঘুরবে যা টার্নিং কাটতেই ভয় লাগছে না। এই যে দেখছি যে কোনো পজিশনে টার্নিং, ও তো চলে গেলো টার্নিংটা কাটে। এই বন্ধুরা এখানে গাল কেটে উঠে এই ঘষিগুলোর জন্য, সামনে ঘষি মেলা রয়েছে, পিতলা বটে সামনে তো নেমে যাবে না তো আবার ভেঙে দিতে হবে। A few moments later. Finally, আমরা খালি করলাম, খালি করে আর গাড়ি ঘুরবার জায়গা নেই এমন পজিশন। এবার সামনের দিকে যাচ্ছি, সামনের দিকে আবার খুব ডেঞ্জারাস পজিশন, দেখি আবার এখানে গাড়ি ঘুরবে নাকি। এখানে আবার একটা চার চাকা মোটর সাইকেল লাগিয়ে রেখে দিয়েছে। এটা হচ্ছে বাসাপাড়া বাজার, ঠিক আছে, স্কুল রোড। একবার সিঙ্গেল রাস্তা দেখতে পাচ্ছি, ওই রাস্তায় ষোলো জায়গা ঢুকিয়ে দেখছি, মাথা হ্যাং করে দিলে আমার পুরো। যা যার মাল নিয়েছি সে ধরো একটা নেতা বলে, ধরো পাবলিক বললে না, তাছাড়া ধরো অবস্থা খারাপ হয়তো। দেখতে পাচ্ছ মোটর সাইকেল লাগিয়ে রেখে দিয়েছে। আর এই যে কোনো ডেঞ্জারাস টার্নিং এর মধ্যে পড়ে গেলাম, আর গাড়ি এগোয়ও না পেছোয়ও না, আবার এদিকে মোটর সাইকেল ঢুকতে রয়েছে পরস্পর। আমি যদি এখানে না বেরোতে পারি তাহলে তো হয়ে গেল খেলি খতম, ঠিক আছে? বাম দিকে সেম সেম, ওই দিয়ে যাও, ওই দিয়ে যাও, ওই দিয়ে হবে না তাছাড়া, কারণ আমাকে পুরো ডাইন গিয়ে নিতে হবে, তবে যারা কাটা হবে তাছাড়া সম্ভব নয় কিন্তু, ঠিক আছে? দেখি বন্ধুরা এখানে কোনো বেরোচ্ছে নাকি। বন্ধুরা বাপের জন্য এত কষ্ট করি নি, আজকে যে ধরো কষ্ট করলাম আমি, যে টার্নিং পেরে এলাম। এ মোটর সাইকেল রে বাবার, হ্যাঁ থাক। ফাইনালি বন্ধুরা মেন রোড উঠলাম, নিয়ে এই বাসটাকে দিয়ে দিলাম গাড়ি। এই যে বাসটা নিয়ে এসে ফাঁকা রাস্তায় বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি হলে এই রোডে মজা কিছু তো ছাগল ফাগল থাকবে না, একটু আরামে যাওয়া হবে কিন্তু। আর এই রোডে চাষি এরিয়া তো এদিকে এনে প্রচুর ছাগল থাকে কিন্তু, যাই হোক ধরলো ফাঁকা হয়ে গেলো রাস্তাটা। আর আছে যা রোদ করছিল তো বৃষ্টি হওয়ারই কথা, সে একটা কথা বলে না, বেশি গরম হলে ঠান্ডা হয়, সেই হাল হয়ে গেলো আজকে। গেলাম আমাদের অবস্থা খারাপ হয়ে গেলো আজকে, এসিও চালাইতে পারিনি ভালো করে, এই মাত্র এসি অন করলাম, খালি করে আর করে ধরো বেরিয়ে এসি অন করলাম, আর তা করতেই ধরো ঠান্ডা পড়ে গেলো, ঠিক আছে? আর এই জায়গার নাম হচ্ছে কুলে বটতলা, একটা হিরো শোরুম ছিল এখানে বন্ধ করে পালালছে। আর এই গ্রামগুলো খুব মানে শান্তি জায়গা বলা যেতে পারে, বুঝতে পারে? ফাঁকা ফাঁকা জায়গা, কোনো গ্যাঞ্জাম নাই আর নাই, দেখছিস ফাঁকা ঘর, এই সাইডে ফাঁকা ঘর, একবারে শান্তির এরিয়া বলা যেতে পারে, ঠিক আছে? টোটো টোটো ছাড়া এদিকে বড়ো গাড়ি খুব কমই দেখতে হবে, এত বড়ো রোড হতে টোটো ছাড়া খুব বড়ো গাড়ি খুব কমই দেখতে পাওয়া যায়, ঠিক আছে? আর এই বন্ধুরা দেখে লাভ কি বলছি, আজ থেকে সিউড়ি খয়রাকুড়ি MBI টোল আবার চালু হচ্ছে, টোলের ওপর দিয়ে কোনো ওভারলোড গাড়ি যাবে না, সিউড়ি মানথলি বন্ধ, পরবর্তী আপডেট 10/9 জানিয়ে দিয়েছে। মানথলি হবে, ঠিক আছে, চুরি হবে, কিছু করার নাই। হ্যাঁ আজকে ধরো কি বলবো, আমাদের কপাল খারাপ, সাইতে হ্যাঁ এসে আমার একদম হয়রানি হয়ে গেলো। এইদিকে ধরলো বাম্পারে বাম্পারে আবার টার্নিং, তারপর গ্রামের ভিতর, তারপর তিন চারটে ধরলো বাইকওয়ালা মার খেতে খেতে এড়াইলাম, তারপর যেখানে গাড়িটা ঢুকিয়েছিলাম সিঙ্গেল রাস্তাতে সেখানেও ধরলো মার খেতে খেতে এড়াইলাম, মানে কি জানো এদিকে ভালো এরিয়া বলে ধরো মার খেলাম না। এটা যদি বাই চান্স উলুবেড়িয়া বা যদি হাওড়ার দিকে হতো না, তাহলে ধরলো ওইখানে আমার মার খেয়ে মরে যেতাম কিন্তু, যা পজিশন। উলুবেড়িয়াতে খানিক হালকা রোডে চলে গেছে গাড়িটা, তাই আমাকে একদম মার মুখি হয়ে গেছিলো পাবলিকে, ঠিক আছে? তো এইখানে মানে পুরো রাস্তাটা কিন্তু আমি ব্লক করেছিলাম, যে গাড়ি আগায় ছিল না পিছিয়ে ছিল না। এখন ধরো আমার সাথে রফিক নেই তো বলেই ধরো ক্যামেরাটা করতে পারলো না, যদি রফিক থাকতে পারে তোমাদেরকে দেখে দিতাম কি মানে কি পজিশনে গাড়িটা বাইক করলাম আজকে। এমন জায়গাতে ঢুকে গেছে আড়া গাড়িতে, সে বসে গলাতে মাছের কাটা লেগেছে না, সেরকম ব্যাপার হয়ে গেছে আজকে, কি বলবো আর আজকে মাথা হ্যাং হয়ে গেলো পুরো। আর বন্ধুরা তোমাদেরকে আজকে বলেছিলাম যে সেই কি ও এসকে গাড়িতে কত টাকা প্রফিট হচ্ছে ওইদিকে চলিয়ে ও 34 নম্বরে, তো সেটা আমি পরের ভিডিওতে জানিয়ে দেবো ডিটেলসটা নিয়ে, ঠিক আছে? এই ভিডিও তো মানে অত ভালো বাড়াবো না আমি, ঠিক আছে? তো ঠিক আছে, চলো ভালো থেকো, সুখে থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।